নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিলবার্ট সিন্ড্রোমস। এবং ইদানিং আমি বাংলাদেশ এবং সবাই কলকাতার চিকিৎসা মানুষ চিকিৎসা করার জন্য দক্ষিণে যাই, আমি ব্যাঙ্গালোর থেকে পেশেন্ট পেয়েছি এই গিলবার্ট সিন্ড্রোমের। তারা অ্যাকচুয়ালি আমার খোঁজ পেয়েছে নেটের মাধ্যমে। এই গিলবার্ট সিন্ড্রোমটা হচ্ছে কনজেনিটাল লিভার ডিজিজ, এবং এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ কোনো মেডিসিনই নেই বেসিক্যালি। এবং এর ব্যাপারটা কী হয় না, বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়, কোনোভাবেই সেটা কমতে চায় না যেহেতু কনজেনিটাল লেভেল। তো আমি ব্যাঙ্গালোরের পেশেন্টটা 3 মাস আগে পেয়েছিলাম, সম্প্রতি সে আবার এসছে, তাতে একটা অদ্ভুত রেজাল্ট পেলাম। তার বিলিরুবিন লেভেলটা কিন্তু নর্ম্যাল হয়ে গেছে, যদিও আমি তাদের বলিনি নর্মাল করা যাবে, কারণ এটা কনজেনিটাল ডিজিজ, ক্যান নট বি কিওর বাই এনি মিনস, বাট হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নেই। এবং এই যে এটা কমেছে এটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, এবং আমার নিজেরই হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস বেড়ে গেছে। এবং এ প্রসঙ্গে বলি যে এই যে জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা, এবং এটা যেমন আমি আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রমাণ পেলাম। অতীতে ডক্টর বলরাম জানা, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টে একটা গবেষণা করেছিলেন আর্সেনিক অ্যালবাম দিয়ে, সেটা তিনি একটা পাটের উপরে করেছিলেন, জুটের উপরে করেছিলেন। সেখানে তিনি দেখিয়েছিলেন আর্সেনিক অ্যালবাম 30-201 mm দিতে জোয়ার মানে জুটের কোয়ালিটি বেড়ে যাচ্ছে, ফ্লাওয়ারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা উনি দেখিয়েছিলেন যে এক্ষেত্রে জুটের অর্থাৎ পাটের জেনেটিক্যাল মিউটেশন ঘটে যাচ্ছে। তা আজকে সেই থিওরিটিক্যাল নলেজ, এবং সেক্ষেত্রে ডক্টর বলরাম জানাকে পিএইচডি দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, পৃথিবীর 10টি বিশ্ববিদ্যালয় এই গবেষণাকে স্বীকৃতি দিয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমার মনে হচ্ছে যে এই ওষুধে কি জেনেটিক্যাল মিউটেশন ঘটানো সম্ভব। যদিও আজকে কিন্তু আমরা আরও অ্যাডভান্স হোমিওপ্যাথি হয়ে গেছি, তার কারণ যে আমরা যদি জেনেটিক্যাল টেস্ট করতে পারি তখন আরএনএ ডিএনএ কোন ক্রোমোজোম এফেক্টেড তার ভিত্তিতে আমাদের বর্তমানে আরএনএ ডিএনএ এর ওষুধ বেরিয়েছে। সেই ওষুধ যদি আমরা আইডেন্টিফাই করার পরে নির্দিষ্ট মাত্রায় কারণ লক্ষণ এবং তার সঙ্গে মায়াজমকে মিলিয়ে যদি করতে পারি, তাহলে গিলবার্ট সিন্ড্রোম ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। এবং এটা একটা আশার আলো দেখিয়েছে। এবং আমি এই কথা বলতে চাই এই প্রসঙ্গেই, যত রকম কনজেনিটাল ডিজিজ আছে অর্থাৎ যেমন অটিজম এবং কনজেনিটাল সমস্ত রোগগুলোকেই কিন্তু হোমিওপ্যাথ ডাক্তাররা ভালো করতে পারে, আপনি ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে পারবেন। আমি যেহেতু ক্রিটিক্যাল ডিজিজ ট্রিটমেন্ট করি, সেই সূত্র ধরে এবং নেটে আমার এই আমারটা দেখে পরিচয় পেয়ে তারা এসছে, এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে এই রোগী পাচ্ছি। আজকে সেই জন্যে আমরা যে ভিডিওটা করছি, সেই ভিডিওটা করছি এই কারণেই যে মানুষকে জানানো যে হোমিওপ্যাথি যে সুপার সায়েন্স, এবং হোমিওপ্যাথি যেখানে কোনো প্যাথি যেখানে ফেল করে হোমিওপ্যাথি ক্যান কিওর দ্য ডিজিজ। এবং সেটা আমার জীবনে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা করেছি, তবুও স্পেশালি আমি গিলবার্ট সিন্ড্রোমের ক্ষেত্রে জেনেটিক্যাল ডিজিজের ক্ষেত্রে আপনারা নিরাশ না হয়ে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে কিছু না কিছু রেজাল্ট পাবেন, এই ভাবনা থেকেই কিন্তু আজকে আমাদের ভিডিওটা করা। যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্টসের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।